এই কাম করা যাইবো না ভাইজান, তাহলে কিন্তু পুলিশ কেস হয়ে যাইবো। ভাইজান আমি তোমার পায়ে পড়ি, তুমি তারপরও একবার সাদেক কাহার লগে কথা কও। তুমি নিজেও জানো এটা ষড়যন্ত্র, তুমি এই কথাটাই সাদেক কাহারে কইবা। আপনারে আমি কইছি না, আপনার কত বড় সাহস আপনি আমারে ফোন দিছেন। তারা বিশ্বাস করো, ওই মায়ের আমি চিনি না, বিশ্বাস করো। ফাইসলামি করেন আপনি, আপনি চিনেন না, বিয়া করা বউ আপনার। ও আমার বউ না, ওর আমি বিয়ে করি নাই, সব ভুল তারা, সব ভুল। বিয়া না করলে এমনি আপনার বউ আইব, তাই না? আর কারো তো বউ আসে নাই, আপনার আইছে, আপনি বিয়া করছেন, আপনার বিয়া করা বউ এটা। আপনি আমার মুখের সামনে আর কোনোদিন আসবেন না, আমার চোখের সামনে আসবেন না। আপনি যদি আসেন আমার চোখের সামনে পড়েন না, আমি আপনারে আমি আপনার জুতা দিয়া বাইরাম। কত বড় সাহস আমারে ফোন দিতেছে, আমি যদি সত্যি সত্যি না বাইরাইছি। আমি আমার মরা বাপের কসম খেয়ে কইতেছি, ওরে আমি বিয়ে করি নাই, আমার বউ না, কিচ্ছু না, বিশ্বাস করো। চুপ করেন, আপনার ওই মুখে বাপের নাম মানায় না। আপনি আপনার আমি কত ভালোবাসছিলাম, আর আপনি আমার সাথে এইভাবে প্রতারণা করলেন। আপনি আমার মুখের সামনে আর কোনোদিন আসবেন না, আমার চোখের সামনে আসবেন না। এত কিছু বোঝার দরকার নাই, তুমি সাদেক কাহার লগে কথা কও। সাদেক কাহারে কও ওই মাইয়ারে যাইন এখন গ্রাম থেকে বাইর করে দেয়, তা না হলে আমগো বাড়িতে এসে আবার উৎপাত শুরু করতে পারে। এইবার বাড়িতে আইলে তারপর একবার যাওন দরকার ভাইজান, তুমি যদি কিছু না কও তাহলে কিন্তু সাদেক কাহা মানুষের কথা বিশ্বাস করবো। কি কমো, সাদেক কাহা আমার চিনে না, আমি কি গোপনে বিয়ে করার মতো সওয়াল, তারপরে হে মানুষের কথা বিশ্বাস করতেছে। ভাইজান ভাইজান আমি তোমার পায়ে পড়ি, তুমি তারপরও একবার সাদেক কাহার লগে কথা কও। তুমি নিজেও জানো এটা ষড়যন্ত্র, তুমি এই কথাটাই সাদেক কাহারে কইবা। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, তুমি মার দিয়ে খেয়াল রাখিস। এটা তোমার কম লাগবো না, তুমি যাও। আল্লাহ, সত্যিটা যেন বাইর হয়ে আয়, ওই মাইয়ার হাত থেকে আমার ভাইটা যেন রক্ষা পায়।